ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جي সম্মানিত দিনী ভাই, আপনি জানতেছিলেন যে বাসা বাড়িতে দুইজন মুসল্লি একসাথে সালাতুত তারাবিহ এবং ফিতির জামাতে পড়তে পারবে কিনা? হ্যাঁ, এই বিষয়ের বর্ণনা সহি মুসলিম এবং সহি বুখারির মধ্যেই আছে। সহি বুখারির 1198 নম্বর হাদিস, এটি হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী ছিলেন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আপন খালা ছিলেন। আর উনি বয়সে অতি ছোট ছিলেন, নাবালক ছোট ছিলেন, কিন্তু উনার মন ছিল প্রবীণ এবং বয়স্ক সাহাবা কেরামতের মতো ইমানী শক্তি ছিল। তো উনি চিন্তা করলেন, আমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক আমলগুলো দিনের বেলায় কীভাবে আমল করেন সেটা দেখি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রির আমল কেমন করেন সেটা তো আমার জানা নাই। তাই তিনি উনার খালার ভাষাতে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে রাত্রে দাফন করলেন, ওইখানে উনি শুলেন। দেখা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে উঠলেন, উঠিয়া সূরা আলে ইমরানের শেষ 10 আয়াত পড়লেন এবং পাশে ফানি রাখার মশক ছিল, ওইখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সুন্দর করে উযু করলেন। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সালাতে কিয়ামুল লাইলে দাঁড়িয়ে গেলেন। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যেহেতু এটাকে দেখতে এসেছেন, তখন উনি উঠে গেছেন, উনি উযু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম পাশে দাঁড়িয়ে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান পাশে আর আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বাম পাশে দাঁড়িয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ডান হাতকে আবদুল্লাহ ইবনে আব্বাসের মাথা এবং কানের পাশে নিয়ে একটু হালকা মৃদু এটাকে যে মরে ধরলেন এবং একটু টান দিলেন, টান দিয়া ওনাকে আবার নিজের ডাইন পাশে নিয়ে এসছেন, একবারে নিজের পাশে দাঁড় করে দিলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তিনি নফল সালাত আদায় করতেছিলেন। এখানে যে দুই রাকাত সালাত আদায় করলেন, অতঃপর আর দুই রাকাত, অতঃপর আর দুই রাকাত, এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকবার দুই দুই রাকাত করে সালাত আদায় করার পরে পরবর্তীতে বীজোর সংখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করলেন, অর্থাৎ ভিতির আদায় করলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার শুয়ে পড়লেন। এরপরে ফজরের জামাতের জন্য মুয়াজ্জিন আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার উঠলেন, উঠে দুই রাকাত ফজরের সুন্নত পড়লেন, পরবর্তীতে জামাতের উদ্দেশ্যে বাড়ি গেলেন। এই হাদিস থেকে মুহাদ্দিসিনে কেরাম যেই মাসালাটা বাহির করেন সেটা হচ্ছে যে নফল সালাত দুইজন হলেও জামাতে করা যাবে, দুইজনটাও এটা একটা জামাতের অন্তর্ভুক্ত। তাই তারাবি আর কিয়ামুল লাইল মূলত একই সালাত, রমজানে আমরা এটাকে তারাবি বলি, আসলে কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ এটা ভিন্ন না হলেও আসলে মূল সালাত একটাই। তো এই হাদিসের আলোকে বোঝা যায় যদি নাকি দুইজনও হয় তাহলেও জমাতে সালাত আদায় করতে পারবে এবং উত্তম। আর যেহেতু তারাবির সালাতটা বর্তমান সময়ে বিভিন্ন সমস্যার কারণে বাসা বাড়িতে পড়তে হয়, তাই দুইজন বা দুই থেকে অধিক যারা আছে তারা বাসা বাড়িতে জমাতের সাথে আদায় করবে। আর ভিতির যেটা ভিতির আদায় করার যেই দুইটা নিয়ম, দুই রাকাত পড়ার পরে সম্পূর্ণ সালাম ফিরিয়ে দিবে, এরপর আলাদা এক রাকাত করবে, বা তিন রাকাত একসাথে পড়বে, এক বৈঠকে পড়বে, মাঝখানে দুই রাকাতের পরে বসবে না। আর তৃতীয় রাকাতে অর্থাৎ শেষ রাকাতে রুকু থেকে উঠে হাত উঠাইয়া আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইতু ওয়া আফিনি ফিমান আফাইতু ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইতু বারিক লি ফিমা আতাইতু ওয়া কিনি শাররা মা কাদাইতু ওয়া ইন্নাকা তাকদি ওয়া লা ইয়াকদা আলাইক ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইতু ওয়া লা ইয়ুযিজ্জু মান আদাইতু তাবারাকতা রাব্বানা ওয়া তাআলা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। এটা পড়বে জামাতে পড়লে আল্লাহুম্মা হাদিনি এর জায়গাতে পড়তে হবে, আল্লাহুম্মা হাদিনা মানে অর্থাৎ তোর জায়গাতে নেই আছে না পড়তে হবে, যেহেতু এক বচন আর বহু বচন, জামাতে বহু বচন হবে আল্লাহুম্মা হাদিনা ফি মান হাদাইত ওয়া আফিনা ফি মান আফাইত, এভাবে পড়তে হবে। এটা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
শিক্ষা দিচ্ছেন এবং বলছেন যে তুমি এটা ভিতরে ভিতরে সালাতের মতো এটা করবে। তা সর্বোপরি কথা হচ্ছে যদি নাকি দুজনও হয় তারাবি পড়া যাবে এবং ভিতরেও পড়া যাবে এটা নাতে। যেমন আবদুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার এই হাদিস থেকে আমরা সুন্দরভাবে বুঝতে পারলাম তিনি দুই রাকাত করে কিয়ামুল লাইল করছেন, পরবর্তী ভিতর করছেন। এই উভয় সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তিনি একাই ছিলেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।